হ্যালো বন্ধুরা, এমআর ফিশিং চ্যানেল আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মফিদুল ইসলাম। এই দেখতেছেন আমার সামানপাতি। হ্যাঁ, না কি তার মানে আপনার যে এর কই, তারপর এই তেলাপিয়া কই যেটা আছে ওই কই, চান্দা, রুহু, মিরকে, কোমলকাঠ, এগুলা মাছ ধরার জন্য যেটা আধার লাগে, আমি আজকে টোটালি আধার ডাবানি আপনাদের সামনে দেখামো। তারপরে যেটা মাছ মাইরে আপনাদের প্রমাণ করে দেখামো যে মাছ কতটা আকর্ষণ হয় এই এই আদারটাই। এটা তার মাছ মারু না আদার বানাই বানাই নে। হ্যাঁ, এই আদার কিনা বানামু। হ্যাঁ, এখানে কি কি বস্তু আছে? এটা জেনে আছে আপনার পোলট্রি ফিট। হ্যাঁ, মানে ব্রয়লারের দানা। এটা ব্রয়লারের দানা দিয়ে মাছ মারুন যায়? হ্যাঁ, ব্রয়লারের দানা। এটা আছে খাঁটি নারকেল তেল। হ্যাঁ, মানে নারকেল তেল একদম অরিজিনাল, হাতে বানায় না নারকেল তেল। হ্যাঁ, তারপর আছে ময়দা। এমনি এই ফার্স্টে ফোনে দেখাইতেছি যেটা এই যে পোলট্রি ফিট। হ্যাঁ, ব্রয়লারের দানা। হ্যাঁ, এটা ব্রয়লারের দানা। এটা ফার্স্টে আমি ভিজিয়ে নেবো এই পানিতে। হ্যাঁ, পানিতে কত টাইম ভিজিয়ে রাখা লাগবো? না, একদম খুব কম সময়, আমি অল্প সময়ের জন্য মাছ মারুন, যার জন্য এই যে আপনাদের অল্প অল্প করে দেখাইতেছি, আমি বানিয়ে দেখাইতেছি। এটা ভিজে জানি এরকম করে দেওয়ানো লাগবো। এই দিয়ে নিলাম, তারপরে এটা আছে ময়দা। তারপরে এই যে ময়দাটা আমি এই গাবলার মধ্যে দিয়ে নামো। এই দেখতেছেন কম পরিমাণে, মানে ময়দার পরিমাণ মতে আমি এই যে পোলট্রি ফিট নিয়ে নিলাম। এটা ভালো করে মাখিয়ে নেবেন। দুইটা সমান সমান রাখবো? সমান না, মানে কম বেশি কম বেশি ময়দাটা মানে শুকানোর জন্য। মানে ময়দা ময়দার থেকে ব্রয়লার দানাটা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। এই দেখতেছেন হয়ে গেছে গা, হয়ে গেছে গাদার। হ্যাঁ, এনে আমি দেবো ওই যে নারকেল তেল। নারকেল তেল একদম খাঁটি নারকেল তেল, হাতে বানায় না নারকেল তেল। এটা খুব বাসনা। ওইটা এটা অল্প পরিমাণে দিব, মানে একদম ওটা পরিমাণ বুঝে নেবেন যে কোন পরিমাণে দেওয়া লাগে, মানে যাতে বস্তুটা বাসনা হয়। কি সুন্দর বাসনা! এটা যে সময় দিবেন মাছ ধরার হয়ে গেছে গা। হ্যাঁ, একদম। এই যে বসিতে থাকার জন্য এই যে একদম যথেষ্ট, যথেষ্ট একদম। মাছ মাইরে আপনার দেখাই বসিতে লাগাইছে দেখি। হুক ব্যবহার করবেন, এই যে ছয় হুক বা চার হুক, একটা একটা হতার মধ্যে ছয়টা ছয়টা বসি নাকি? ছয়টা বসি। হ্যাঁ, ছয়টার মধ্যে ধরে না? ছয়টার মধ্যে মানে কি, আদার খাইতে যেটা এক একটার মধ্যে এক একটা মাছ ধরবো, হয়তো কোন বাটে আমি দুইটাও ধরে। এ দেখতেছেন আদার কাতার সিস্টেম এই যেটা। হ্যাঁ, হয়ে গেছে গা, একদম পুরাটা ডাকে দেবেন বসি। তুই ছোট মাছটাকে কিছু কম করেও দেওয়া যাবো, কোনো অসুবিধা নাই। এটার মধ্যে মিরকা, রৌ, কোমলকাঠ, চান্দা, সব মাছই ধরবো, তেলাপিয়া, এই এই ধরনের মাছ ধরবো। ছয়টা তাহলে একবারে লাগাইতেছুন? হ্যাঁ, ছয়টা একবারে লাগাইতেছি। লাগানো হয়ে গেছে না?
পুকুরে মাছ ধরার জন্য একদম যথেষ্ট। এটা বড়শিটার দাম কত নেয় সিফের? এটা একদম হাজার হাজার থনে 2000 5000 10000 20000 পর্যন্ত আছে হিসাব ছাড়া। এটা তাই নাকি? এই দেখতেছেন যে ফালাইন তালে দেখি একদম প্রমাণ করে দেখাম যে মাছ কিরকম দাম আকর্ষণ। ও এত দূরে গেছে গা, দেখেন গাইস কমসে কম এই যে এন থেকে বসি ফেলাইছে, বসি কমসে কম এক রশি ফাঁকে গেছে গা, দেখেন মাছ ধরছে অলরেডি। ওই যে টানাটানি করতেছে, দেখেন এই যে টানাটানি করতেছে মাছ ধরে গেছে গা। ছিপ গুনা খুব শক্ত, ভাঙ্গে না যত বড় মাছই ধরুক। দেখেন মাছ ধরছে, টাইনা আনা হারতাইছে না। দেখেন এই যে এই যে মাছ আয়া পড়ছে, এই চান্দা ধরছে, রূপ চান্দা ধরছে। যখনই বসি ফেলাবেন ওই জায়গাটায় এই আদার গিলা মাহানের পরে এক দলা বা দুই দলা অল্প বড় করে ওই জায়গাটায় চাঙ্গা দিয়ে দিয়ে নেবেন ফার্স্টে, তাতে মাছগিনা চাইফে আসে। আদার ব্যক্তি শেষ, আদার ব্যক্তি শেষ। তো দেখলেন কত তাড়াতাড়ি মাছ ধরে, দেখেন এক মিনিট টাইম লাগলো না, কমসে কম 20 সেকেন্ড 20 সেকেন্ড টাইমের মধ্যে মানে মাছ ধরে গেছে গা।